মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী গণিতের প্রশ্নগুলো আলোচনা করে নিচ্ছি। প্রথম প্রশ্ন বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউ। ক দাগের প্রশ্ন, 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, সেই গুণ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি হলো সমতুল্য ভগ্নাংশ। তো এখানে 2/3 এর সঙ্গে যে অপশনগুলো দেয়া আছে সবকটাই কোনটায় 3/2, কোনটায় 2/3, কোনটায় 2, শুধুমাত্র ডি অপশনটাতে লবেও 5 হরেও 5 গুণ করা আছে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে গুণ করলে, আমি বললাম একই সংখ্যা দিয়ে গুণ করলে সেটাকেই সমতুল্য ভগ্নাংশ বলে। তো 1/3 হলো উত্তর। 1/4 3/32 কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। একই হর বিশিষ্ট মানে যে ভগ্নাংশ দুটো দেয়া আছে তাদের হর সমান করতে হবে। তো 4/32 করা অনেক সহজ, 4 × 8 হচ্ছে 32 হবে। তো 4/32 করা অনেক সহজ, 4 × 8 হচ্ছে 32, তার উপরে 1/8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8/32। তাহলে অপশন হচ্ছে সি, যেটা 8/32 এবং 3/32। 1/5 + 2/5, যেহেতু হর একই আছে তাহলে শুধু লবগুলো যোগ করলেই হয়, 1+2 মানে 3/5, গয়ের হচ্ছে ডি উত্তর। 6/5/3 হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। সত্য মিথ্যা লেখো, 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। তো সত্য মিথ্যা বলার আগে জানতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সেই দুটি সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। তো 3 আর 2 এর মধ্যে শুধুমাত্র একই সাধারণ গুণনীয়ক, তার জন্য এটি হলো সত্যি। খ দাগ 0.5 < 0.05। তো 0.05, 0.5-এর থেকে বড় দেয়া আছে, তো এটি সত্যি কিনা দেখো। এরপর যত সংখ্যা বেড়ে যাবে তত কিন্তু ছোট হয়, এখানে কিন্তু উল্টোটা দেওয়া আছে, তাই জন্য এটি মিথ্যা। গ দাগে দুটো সরলরেখা ছবি দেয়া আছে, বলতে হবে যে সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা। পরস্পর ছেদি মানে হচ্ছে একটা অপরকে, একটা সরলরেখা অপর সরলরেখাকে ছেদ করে যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে ছেদ করছে না, কিন্তু যদি আমরা উপরের ওই সরলরেখাটা তীর চিহ্ন দেয়া আছে মানে যেদিকে খুশি আমি বাড়াতে পারবো, তো যদি আমি নিচের দিকে বাড়াই তাহলে কিন্তু ওই সরলরেখাটাকে ছেদ করে চলে যাবে, তাহলে এরা কিন্তু পরস্পর ছেদি সরলরেখা। ঘ দাগ হচ্ছে আয়তকার চিত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এমনিতে আমরা জানি আয়তকার চিত্রের পরিসীমা হয় 2 ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ। ব্র্যাকেট মানে দুটো দৈর্ঘ্য দুটো যোগ প্রস্থ থাকতে হবে, হয় দুই প্রস্থর পাশে 2 লিখলে ঠিক হতো, অথবা 2 এর পাশে ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য প্রস্থটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলে তবে এটা ঠিক হতো, তাই জন্য এটা মিথ্যা। 3 নম্বর, ফাঁকা স্থান পূরণ করো। 144 বর্গমূল করতে বলেছে, তো 144 হচ্ছে 12-র বর্গমূল, 12 × 12 করলে 144 হয়। 18/18, 18/18 বিয়োগ হচ্ছে 15/18, তার মানে ওই আগে একবার বললাম একই হর বিশিষ্ট থাকলে শুধু লব বিয়োগ করলেই হয়ে যায়। তো 18 বিয়োগ 15 = 3, কিন্তু এখানে ব্র্যাকেটে লেখা আছে লঘিষ্ঠ আকারে লেখো, তার মানে 3/18 যে হলো এটাকে দেখা যাবে লঘিষ্ঠ আকারে করা যায় কিনা। দেখো করা যায়, 3 দিয়ে ভাগ করলে হয় 3 × 3 আর 18 কে 3 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে 1/6 হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। 6/5/3, এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে লিখতে হবে। তো 6/5/3 মিশ্র ভগ্নাংশকে ভাঙাতে গেলে 3 × 6 = 18 + 5 = 23/3, এটাই হলো অপ্রকৃত ভগ্নাংশ। তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি 15.50 টাকা দিলাম, মানে 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? মোট হলে আমরা জানি যোগ করতে হয়, তোমার কাছে 4.50 টাকা ছিল, আমি আরো দিলাম, তাহলে তোমার বেশি হলো, তাহলে যোগ করতে হবে 15.50 এর সঙ্গে 4.50 যোগ করতে হবে। আচ্ছা, 4/ক, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ পড়বে। এখানে দেখো বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40, আমরা জানি যে বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়, আর বর্গ মিটার আছে মানে প্রতি বর্গ মিটার মানে ভেতরের জায়গা, কিন্তু হ্যাঁ যদি মিটার বলতো তাহলে 4 পাশ হতো, কিন্তু এখানে প্রতি বর্গ মিটার বলেছে, তার মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, তার মানে 40 × 40 বর্গ মিটার মানে 1600 বর্গ মিটার, এটা হলো ক্ষেত্রফল। এবার কত খরচ পড়বে, 1 বর্গ মিটারে খরচ পড়ছে 6 টাকা, তাহলে 1600 বর্গ মিটারে খরচ পড়বে 1600 × 6 = 9600 টাকা।
খ দাগের একটা ছবি দেওয়া আছে, বলেছে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। ঘষা অঞ্চল মানে যেখানে দাগ দাগ আছে। তো দেখো ওপরে 4 মিটারের সঙ্গে ওই ঘষা অঞ্চলের 4 দাগ, ওপরের যে দৈর্ঘ্যটা সেটা 4 একই একই মানে সমানে আছে, সমান্তরাল রেখা। আর এদিকে 6 মিটার যেখানে লেখা আছে তার সঙ্গে দেখো ওই ঘষা অঞ্চলের 6 মিটারের যে মানে প্রস্থর দাগও 6 মিটার হবে। তাহলে পরিসীমার ফর্মুলা মানে সূত্র হচ্ছে ঘষা মানে এমনি আয়তকার একটা চিত্র, তার পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি 4 ধরি প্রস্থ হবে 6, বা প্রস্থ যদি যে কোনো একটা ধরি, সব সময় কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেটা দৈর্ঘ্যটা প্রস্থ ধরতে হবে। তো যাই ধরি দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে 6 যোগ 4, তার সঙ্গে 2 গুণ করলে 10 গুণ 2, তার মানে 20 মিটার হচ্ছে ঘষা অঞ্চলের পরিসীমা। আচ্ছা এইবার হলো সরল করো। তো এই সরলটা কিন্তু দুভাবে করা যাবে। প্রথমে তো আমরা যে বদমাস নিয়ম আছে সেটাতে আগে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়। সেটা হিসাবে করলে 5 গুণ 4 গুণ 3 ভাগ 6 আছে। তো প্রথম ভাগটা 6 করলে হচ্ছে 3 ভাগ 6 মানে 1/2, তারপরে আবার ভাগ 5 আছে, তাহলে 1/10 হয়ে যাবে। এইবারে আমরা বাকি গুণগুলো করতে পারবো। 5 গুণ 4 আর 1/10 গুণ 8 করলে উত্তর 16 হবে। এবার কেউ যদি মনে করে আমি পরপর গুণ করতে করতে যাব, কিন্তু সেটা নিয়মে নেই, সেটা করলেও 16 উত্তর আসবে, কিন্তু সেটা করা উচিত নয়। আমরা সবসময় বদমাস রুল ফলো করবো, বা ওটাই অনুসরণ করলে